গাজরে যে সকল পুষ্টি উপাদান থাকে, গাজরের সংক্ষিপ্ত পরিচিতি। সারা বিশ্বেই গাজর অত্যন্ত জনপ্রিয় সবজি। পৃথিবীর বিভিন্ন দেশে লাল, সাদা, হলদে নানা বর্ণের গাজর দেখা যায়। আমাদের দেশে জন্মে কমলা রঙের গাজর। এটা শীতকালীন সবজি। গাজর দেখতে যেমন সুন্দর ও আকর্ষণীয়, তেমনি খেতেও সুস্বাদু, পুষ্টিতেও ভরপুর। বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানে সমৃদ্ধ এই গাজর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আসুন জেনে নিই গাজর খাওয়ার কিছু স্বাস্থ্য উপকারিতার কথা। গাজরের পুষ্টিগুণ সমূহ। গাজর একটি উৎকৃষ্ট মানের পুষ্টিকর খাদ্য। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ডি, ই, কে, B1 এবং B6, পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, অর্গানিক সোডিয়াম এবং অন্যান্য খনিজ, যা বিভিন্ন রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতি 100 গ্রাম গাজরের পুষ্টিগুণ। ক্যারোটিন 1890.00 মাইক্রোগ্রাম, ভিটামিন B1 0.04 মিলিগ্রাম, ভিটামিন B2 0.05 মিলিগ্রাম, ভিটামিন সি 3.00 গ্রাম, খাদ্য শক্তি 57 কিলোক্যালোরি, শর্করা 10.60 গ্রাম, খনিজ পদার্থ 1.10 গ্রাম, প্রোটিন 12 গ্রাম, স্নেহ 0.2 গ্রাম, ক্যালসিয়াম 80.00 মিলিগ্রাম, ফসফরাস 530.00 মিলিগ্রাম, লৌহ 2.20 মিলিগ্রাম, আয়রন 2.2 মিলিগ্রাম, জলীয় অংশ 85.0 গ্রাম, আঁশ 1.2 গ্রাম, চর্বি 0.2 গ্রাম, কার্বোহাইড্রেট 127 গ্রাম, আমিষ 1.2 গ্রাম। গাজর খাওয়ার স্বাস্থ্য উপকারিতা। দৃষ্টিশক্তি ভালো রাখতে। গাজরের আকর্ষণীয় বর্ণের মধ্যেই রয়েছে এর ঔষধি গুণ। গাজরের বিটা ক্যারোটিন নিজে নিজেই ভিটামিন এ তে রূপান্তরিত হয়, যা দেহের জন্য খুবই উপকারী। বিটা ক্যারোটিন আমাদের দেহের ভেতরে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রেটিনলো বা ভিটামিন এ তে রূপান্তরিত হয়, আর ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেশে প্রতি বছর 30 থেকে 40 হাজার শিশু অন্ধ হয়ে যায় ভিটামিন এ র অভাবে। সাধারণত 5 মাস থেকে 5 বছর বয়সের শিশুরাই চোখের সমস্যায় ভোগে। প্রতি বছর প্রায় 5 লাখ শিশু রাতকানা রোগে আক্রান্ত হয়। তাই শিশুকে প্রতিদিন ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়াতে হয়। গাজর ক্যারোটিনের রাজা, যা ভিটামিন এ র উৎস। তাই শিশুদের প্রতিদিন অন্তত মৌসুমের সময় গাজর খাওয়ানো উচিত। হজম শক্তি বৃদ্ধি করে। গাজরের রস লিভারের কার্যকারিতা বাড়ায়, ফলে হজম শক্তির উন্নতি হয়। হাড়ের রোগ প্রতিরোধে সহায়ক। রোগ প্রতিরোধ গাজরের অস্টিওপরোসিস, আর্থ্রাইটিস ও বিভিন্ন রস হিতকর। ক্যান্সার প্রতিরোধে সহায়ক। গাজরে রয়েছে ভিটামিন ই, যা ক্যান্সার প্রতিরোধী। তাই গাজর ক্যান্সার প্রতিরোধে সহায়ক। গাজরে বিদ্যমান বিটা ক্যারোটিন আমাদের ত্বককে সূর্যের অতি বেগুনি রশ্মির হাত থেকে সুরক্ষা করে, এমনকি ক্যান্সার থেকে রক্ষা করে, বুড়িয়ে যাওয়া রোধ করে, বয়সের ছাপ কমাতে গাজরের রস সাহায্য করে। গাজর বিটা ক্যারোটিন সমৃদ্ধ, যা অ্যান্টিঅক্সিডেন্ট এবং কোষের ক্ষয় রোধে সহায়ক, ফলে দ্রুত বুড়িয়ে যাওয়াকে রোধ করে, ওজন কমায়। গাজরে ক্যালোরির পরিমাণ যৎসামান্য, যা ওজন কমাতে বেশ সহায়ক। কোলেস্টেরল কমায়। গাজরে পটাসিয়াম বিদ্যমান, যা কোলেস্টেরল কমাতে সাহায্য করে। চর্বি কমায়। গাজরের রস লিভারের চর্বি ও পিত্ত কমাতে সাহায্য করে। ত্বকের লাবণ্য বাড়ায়। গাজরের রস ত্বকের লাবণ্য ও উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বককে সুরক্ষা করে। ব্যথা ও জ্বালাপোড়া কমায়। বয়সজনিত যে কোনো ব্যথা, বেদনা ও শরীরের জ্বালাপোড়া কমাতে গাজরের রস হিতকর।